হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। তো সকালবেলা উঠে মোটামুটি সংসারের কাজকর্ম সেরে নিয়ে মেয়েদেরকে রেডি করে পাঠিয়ে দিলাম প্রত্যেক দিনের মতন পড়তে। তো ওরা পড়তে চলে গেলো, যে যার বড়মে যেমন যায় সাইকেল নিয়ে চলে গেল, আর মা যাচ্ছে ছোটো মেয়েকে দিয়ে আসতে। কাছাকাছি তো পড়তে যাই, তোমরা তো জানোই। তো এসে তাড়াতাড়ি করে টিফিন বানাচ্ছি, কারণ বড়মশাই বেরোবে আজকে, ওই একটু দেরিতে যাবে। তো সকালবেলা হঠাৎ করে আমার কাছে ও আবদার করলো যে একটু লুচি খাবো, কিন্তু আজকে খাবে এমন কথা বলেনি, বলছে আমার খুব ইচ্ছা হচ্ছে একটু লুচি আর আলু কষা খেতে। তো আলু কষা এমনি বানাচ্ছিলাম একটু মুড়ি বা রুটি দিয়ে খাবো বলে, তো ও যখন বললো লুচির কথা, তো লুচিও আমি আজকে এর সাথে বানাবো। তো প্রথমে আলু কষাটাকে বানিয়ে নিচ্ছি, একটু সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আদা রসুন মানে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে, আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি, তো দিয়ে এই যে আমার আলুর দম আর লুচি রেডি। তো আমরা যেহেতু আটার লুচি খাই, তো লুচিগুলো একটু লালচে লালচে টাইপের হয়, লুচি বলো পরোটা বলো, সবটাই আমাদের আটা, ময়দা মোটামুটি আমার মানে বাড়িতেই ঢোকে না। তো এই দেখো সবাই মিলে খেতে বসে গেছি, আর মেয়েরা পড়ে ফিরে গেছে, মানে ছোটো মেয়ের তো স্কুল আছে আর বড় মেয়ের পরীক্ষা নেই আজকে, তো সেজন্য বাড়িতে আছে। আর এই যে টিফিনটা সবাইকে গুছিয়ে খেতে দিয়ে দিলাম, দিয়ে টিফিনের যে বাসনগুলো পড়েছে তো সেগুলোকে মেজে নিচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যেহেতু রান্না পুজো মানে এসে গেছে একদম, শনিবার, সামনে শনিবার, তো রান্নার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজছি আর ভাবছি যে আজকে কোন কোন কাজগুলো করব। মানে আমি এরকমই আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো কাজের ভেতর থেকে আর কি ভেবে নিই যে কোনটার পর কোনটা করব, এই আর কি। তো বাসন মেজে নিয়ে চলে এসেছি ছাদে এই জামাকাপড়গুলো মেলতে। আজকে না এই আমার ঘরের পর্দাটা আর মায়ের ঘরের সামনে যে পর্দাটা থাকে আর মেয়েদের পড়ার ঘরের সামনে যে পর্দাটা থাকে, এই তিনটে পর্দা কেচে দিয়েছি, মানে বরের শত বারণের সত্ত্বেও কেচে দিয়েছিলাম। আসলে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে, অনেকটাই ভোর ভোর মর্নিং ওয়াক থেকে এসে খুব তাড়াতাড়ি করে এগুলো কেচে রেখেছি যাতে শুকিয়ে যায় এই একটা রোদ্দুরে। আর প্রথমে দেখলে পর্দাগুলোকে আমি সোজাভাবে মেললাম, মেলে আবার উল্টোভাবে মেলে দিচ্ছি, মানে কেন বলো তো, মনে হচ্ছে যে যা চড়া রোদ উঠেছে যদি কালারটা ডিসকালার হয়ে যায় এত রোদ্রে। কারণ কি বলো তো, নতুন নতুন যে কোনো জিনিসের একটু যত্ন হয়, এই পর্দাগুলো আমার নতুন, মানে এই প্রথমবার কাঁচা হচ্ছে আর কি, প্রথম আমি কাঁচার জন্য বের করেছি। তো কেচেছি খুব আস্তে আস্তে, কাঁচাকুচিটা করেছি, আর আমার এই বাড়ির যে কোনো জিনিসের প্রতি বা নিজের হাতে তৈরি করা যেগুলো আমি তিল তিল করে আর কি মানে গুছিয়ে রেখেছি, গুছিয়ে নিয়েছি বলতে পারো, তো সেই জিনিসগুলোর ওপর আমার প্রচণ্ড মায়া, মানে আমার এত ভয় করে যে যেন কোনো ক্ষতি যেন না হয়ে যায়, এরকম মনে হয়। আসলে অনেক কষ্ট করে এগুলো অর্জন করেছি, বিশ্বাস করো, মানে এমন একটা পরিস্থিতি আমার গেছে বাড়িতে, মাথার ওপরে আমার মাথা গোঁজার ছাদটুকুনি ছিল না। তো এমতো অবস্থায় অনেক কষ্ট করে আমার বর আর কি তিল তিল করে এগুলো গড়ে তুলেছে, আর ওর প্রত্যেকটা সাফল্যের সাথে কিন্তু আমি ছিলাম, আছি আর থাকবো। তো সেজন্য এই ধরনের জিনিসগুলো যখন বাড়ির কাজকর্মগুলো করি বা কোনা কোনা যখন পরিষ্কার করি, তখন মানে আমার ভেতরে একটা কাজ করতে থাকে যে যেন কোনো ক্ষতি না আমি করে ফেলি, মানে সেটা ক্ষতিটা হলে আমার নিজেরই ভীষণ খারাপ লাগবে, কে কী বলবে কে কী করবে আমি জানি না, মানে আমার নিজেরই ভীষণ খারাপ লাগবে যে এই ক্ষতিটা আমি করে ফেললাম, মানে আমার দ্বারা এই ক্ষতিটা হলো, এই রকম আর কি। সেজন্য একটু আস্তে ধীরে কাজকর্মগুলো করার চেষ্টা করি, আর একটা ভয় নিয়েই কাজ করি যে যেন না কোনো ক্ষয়ক্ষতি আমার হাতে থেকে হয়। কারণ কি বলো তো, কারণ মেয়ে হিসেবে আমি কিন্তু খুব একটা নম্র শান্ত মেয়ে নই, প্রচণ্ড ছটপটে একটা মেয়ে। যাই হোক, ছাদে জামাকাপড় মেলে চলে এসেছি নিচে, ছোটো মেয়ে স্কুলে যাবে, তো টিফিনটা রেডি করে দিচ্ছি। সকালবেলা ও না লুচি খেয়ে আজকে স্কুলে গেছে, জানো তো, লুচি হয়েছে, ওকে আর ভাত খেতে চায় বলো। তো লুচি, তরকারি, একটু মুড়িও খাইয়ে দিয়েছি, আর ওই দেখো হয়ে গেল লোডশেডিং, ও টিফিনটা যেই না বানাচ্ছি সঙ্গে সঙ্গে হয়ে গেল লোডশেডিং। তো মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই তোমাদের সাথে শেয়ার করছি, এই এখানের এক সমস্যা, বারবার খালি লোডশেডিং হয়ে যায়। কেন যে এত লোডশেডিং শুরু হয়েছে জানি না, এতটা গরম গেল কিন্তু এত লোডশেডিং হয়নি, বর্ষাকাল যেদিন থেকে পড়েছে তাই শুরু হয়েছে। আর এদিকে দেখো ওর জন্য করে দিচ্ছি একটু টোস্ট। তো পাউরুটি আমাদের তো এখানে দেখেছো কোয়াটার রুটিও পাওয়া যায় আর এই পিস কাটাও পাওয়া যায়,
তো কোয়াটার রুটিটা করি না ডিম টোস্ট, আমার মেয়েটা খেতে ভালোবাসে না। যেহেতু ডিমটা একটু কাঁচা থাকা অবস্থাতেই পাউরুটিটা ওপরে দিয়ে দিতে হয়, মানে যেটা কোয়াটার রুটিটা, তো ওর ঠিক ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে কেমন একটা যেন খেতে লাগে, খেতে চায় না। তো সেজন্য এইভাবে একটু টোস্টটা বানিয়ে দিচ্ছি। তো আমার বড় মেয়ে না ক্যামেরাটা করে দিচ্ছে, ও কী বলছে বলো তো, এটাকে নাকি বলে ফ্রেঞ্চ টোস্ট। সত্যি কি এটাকে ফ্রেঞ্চ টোস্ট বলে গো? আমি জানি না গো, আমাকে একটু জানিও তো। যদি এটাকে ফ্রেঞ্চ টোস্ট বলেই থাকে তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো এই দেখো খুব সুন্দর করে লাল লাল করে নিয়েছি, আর তিনটে করলাম, ওকে দুটো দেব আর একটা রাখবো আমার বড় মেয়েটার জন্য, যতই লুচি খাক বাড়িতে থাকবে বলে ওরও তো একটু খেতে ইচ্ছা হয় বলো। তো একটা ডিম দিয়েই করেছি, বেশি দিইনি, যেহেতু দুটো পাউরুটি করবো এরকম ইচ্ছা ছিল, তো যেটুকু বেঁচে ছিল তাতে আরেকটা করে নিলাম। এই যে ওকে টিফিন বক্সে ভরে দিলাম, আর এইটা রেখে দিয়েছি আমার বড় মেয়ে খাবে বলে। যত যাই হোক আফটার অল তো মা বলো। তো দেখো ছোটো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে ঘরদোর একটু গোছানো গাছানো, মানে একটু পরিষ্কার করতে বসেছি। গোছানো ওটাকে বলে না, এটাকে বলে পরিষ্কার করা। মানে খাটের তলায় আমার বরমশাইয়ের যাবতীয় জিনিসপত্র ভর্তি। ওর জিনিস বলতে গেলেও ওর ব্যবহার্য যত ইলেকট্রিক্যাল জিনিসপত্র, মানে কাজকর্ম করার আর কি, সবটাই এই খাটের তলাতে ও রেখে দেয়। মানে বাইরে রাখলে কিসের ভয় বলো তো? এক তো ড্যাম্প হওয়ার ভয় রয়েছে, তারপর ইঁদুরের ভয় তো রয়েছে। এই সমস্ত তার এই জিনিসপত্রগুলো সব কেটে একসা করে দেবে, আর তারপরে বাইরে ড্যাম্প মানে বুঝতেই পারছ, বৃষ্টি ওয়েদার হলেই সব নষ্ট হয়ে যাবে ইলেকট্রিক্যাল জিনিসপত্র। তো সেই জন্য ওর সমস্ত জিনিসপত্র খুব সাবধানে আমি গুছিয়ে রাখছি। দেখো যে মানুষটাকে তুমি তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, সেই মানুষটা যে জিনিসটাকে ভালোবাসে সেগুলোকে তোমার না বুঝলেও একটু যত্ন করে তো রাখতেই হবে। সত্যি বলছি আমি ইলেকট্রিক্যাল জিনিসপত্রের কিছুই বুঝি না, মানে ও যখন যেটা বলে এটা দাও দিই, ও বলে যে এটা নাও তো নিই, যেখানে যেটা রাখতে বলে রেখে দিই, মানে আমার মাথাতে কিছু ঢোকেই না। বলতে গেলে ওর হেল্পারই করে আমার বড় মেয়েটা। আর এই দেখো খাটের তলাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, মোটামুটি সব জিনিসপত্র বাইরে বের করে সুন্দর করে ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করে আমি গুছিয়ে দিয়েছি, যেটা যেখানে রাখার গুছিয়ে রেখে দিয়েছি, আর যেটা বাইরে ফেলে দেওয়ার মানে যেগুলো আর কি দরকার নেই তো সেই জিনিসপত্রগুলো বাইরে রেখে দিয়েছি একটা জায়গায়। ও অফিস থেকে ফিরে এসে একবার চেক করে নিলে তারপরে ওগুলোকে ফেলবো, কারণ আমি তো বুঝি না কোনটা দরকার কোনটা না দরকার, যদি ফেলে দিই আবার দরকারি জিনিসগুলো। তো ওদিকের কাজকর্মগুলো সেরে স্নান সেরে চলে এসেছি একটু চুল আঁচড়ে সিঁদুর পরতে। তো এই তো একটা এই সময় যেটা আর কি নিজের জন্য আমি রেখেছি, এই একটু স্নান করে একটু চুল আঁচড়ে সিঁদুর পরে একটা টিপ পরে ব্যাস আমার সাজ হয়ে গেল কমপ্লিট। একটু ঠাকুর প্রণাম করে চলে যাব ওদেরকে খাবার দিতে। আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমি রাখবো, মানে খাবারটা দেয়া দেখিয়ে আমি কিন্তু ব্লগটা বন্ধ করে দিচ্ছি। তার কারণ প্রচণ্ড হাত পা ব্যথা করছে, প্রচণ্ড কাজের চাপ ছিল, তোমরা তো সবটাই দেখলে। আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসছে আরও একটা ব্লগের সাথে।